নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। যাদের বাড়িতে অর্কিড রয়েছে বা নতুন নতুন অর্কিড করতে চাইছেন, দু একটা আছে বাড়িতে এইরকম, তাদের নানারকম সমস্যা দেখা দিচ্ছে, মেসেজ করে জানাচ্ছেন যে পাতা আমার ঝরে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছ বাড়ছে না, শিকড়গুলো কালো হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, এরকম নানা সমস্যা রয়েছে। আমি কিভাবে যত্ন করি এই শীতকালে, কী কী খাবার দিই, কতটা মাত্রায় দিই, সব কিছু ভিডিওর মধ্যে সাধারণভাবে আলোচনা করার চেষ্টা করব। যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি একদম সাধারণভাবে বলার চেষ্টা করব, যাতে সবাই বুঝতে পারে এবং যারা নতুন বাগান প্রেমী রয়েছে তাদের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, প্রথমে বলে রাখি, শীতকালে অর্কিডের ক্ষেত্রে একটা ভাইটাল টাইম, এই সময় নানা রকম রোগ ব্যাধি এই গাছে দেখা দেয়। সাধারণত অনেকে যে ভুলগুলো করে থাকে, যার ফলে কি হয়ে থাকে সমস্যা, তার দু একটা নমুনা আমি আজকে দেখাবো। তো বন্ধুরা, এই সময় কিন্তু গাছ ডরমেন্সিতে যাওয়ার কারণে গাছ খাবার এবং সার দুটোই কম খায়, কিন্তু আমরা ভুলবশত গাছকে অনেক জলও দিয়ে দিই আর খাবারও দিয়ে ফেলি, সেই কারণে গাছের এই অবস্থায় গিয়ে দাঁড়ায়। তো এখন এই অবস্থায় যদি আপনার গাছ যদি চলে যায়, তখন কি করবেন? গাছগুলোকে যথাসম্ভব মিডিয়া থেকে তুলে নিন, যে বাকি অংশ স্ট্রিমগুলো নষ্ট হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, ওগুলোকে কেটে বাদ দিয়ে দিন। শিকড় যত সম্ভব যতগুলো পচে গেছে রুটগুলো বাদ দিয়ে দিন কেটে। ফাঙ্গিসাইডের একটা মোটা প্রলেপ বানান, গাছের গোড়ায় লাগিয়ে দিন। ওই যে স্টেমটাকে, গাছের কাণ্ডটাকে ছায়াযুক্ত জায়গায় একদিন রেখে দিন। আবার নতুন মিডিয়ার মধ্যে রিপোর্ট করাতে হবে। নতুন মিডিয়ার মধ্যে কি কি দেব? চারকোল এবং ঝামা বা ইটের টুকরোর পরিমাণটা আধা আধা রাখবো, আর ওর সাথে নারকেলের ছোবড়ার টুকরো কিছু পরিমাণ আমরা ব্যবহার করব। বাস ওই তিনটে জিনিস মিশিয়ে নিয়ে আমরা গাছটাকে কিন্তু বসিয়ে দেব। হপ্তায় একবার করে ফাঙ্গিসাইড দিতে হবে এবং আমাদেরকে জলটা খুব সীমিত মাত্রায় দিতে হবে। আমি এটা বলে রাখি, যে কোনো সিজনের ক্ষেত্রেই হোক না কেন, যতক্ষণ না আপনার মিডিয়া শুকনো একদম খটখটে হয়ে যায়, জল দেবেন না। জল দেওয়ার কারণেই সব থেকে বেশি গাছ মারা যায়, এটা আমি দেখেছি। জল এবং ফার্টিলাইজারও কখনো কখনো যদি বেশি মাত্রায় পড়ে যায়, তখন কিন্তু গাছ মারা যায়। ফার্টিলাইজারে কি কতটা কি দিতে হয় সেটা নিয়েও আমি একটু পরেই আসছি। এরপর আসে বন্ধুরা পাতা হলুদ হয়ে যাওয়া। এই যে দেখতে পাচ্ছেন, ডরমেন্সির কারণে অনেক অর্কিডেই পাতা ঝাড়িয়ে দেয়, নিজে থেকেই ঝাড়িয়ে দেয়। পাতা যখন ঝাড়িয়ে দেয়, তখন একটা হয়তো ঝাড়াবে না, কমসে কম তিন চারটে লাইনে, হতে পারে পাঁচটা ছটা বা তিনটে চারটে করে পরপর ঝাড়িয়ে দেয়। এটা খুব তাড়াতাড়ি হয়, দু তিন দিন চার দিনের মধ্যেই কিন্তু পাতা হলুদ হয়ে পট করে ঝরে পড়তে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা শীতকালে এটা অর্কিডের একটা স্বাভাবিক নিয়ম, এটা হতেই পারে। তবে এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, হতেও পারে আপনার মিডিয়াটা খুব খারাপ, ভিজে চপচপ করছে, শিকড়গুলো হয়তো রুট ড্যামেজ হয়ে গেছে, সেই কারণেও কিন্তু পাতা হলুদ হতে পারে। হয়তো আপনি কিছুদিন আগে রিপোর্ট করিয়েছিলেন, বা আপনার যাতে রয়েছে গাছটা অনেক পুরানো গাছ, অনেক মিডিয়াটা পুরানো এবং সেখানে জল খুব অ্যাবসর্ব করে রেখেছে এবং ভিজে ভিজে ভাব, সেই কারণে কিন্তু রুট ড্যামেজ হয়ে গিয়েও কিন্তু গাছটা পাতা ঝরিয়ে দিতে পারে, গাছটা পাতা পচে যেতে পারে। তো এটা আগে কনফার্ম হতে হবে যে আপনার ডরমেন্সিতে গাছটা পাতাটা ঝরাচ্ছে কিনা। ডরমেন্সির পাতা ঝরালে গাছের সব কিছু ঠিক থাকবে, শুধু পাতাটাই ঝরবে, আর যদি রুট ড্যামেজ হয়ে গিয়ে পাতা ঝরে, তাহলে কিন্তু অবশ্যই নতুন করে রিপোর্ট করার সিদ্ধান্ত নিতে হবে। এখানে শিকড় পচা হচ্ছে কিনা ওটা একবার ধ্যান দিলেই হবে, বা মিডিয়াটা শুকনো শুকনো আমার ঠিকঠাক আছে কিনা, তাহলে বুঝতে পারবে। মিডিয়া যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার ওটা ডরমেন্সির কারণেই হচ্ছে, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর যেটা বলছি, যেটাকে বলা হয় সারমান, এই দেখতে পাচ্ছেন, এটা সাধারণত ডাইরেক্ট যদি আপনার অর্কিডের পাতায় রোদ লাগে, তাহলে কিন্তু এরকম কালো কালো ছোপ পড়ে, ছোট ছোট হতে পারে বিন্দু বিন্দু, বা তার থেকে বড় হতে পারে। এরকম হলে ভাববেন আপনার ডাইরেক্ট রোদ লাগছে, তখন কিন্তু গাছকে সরিয়ে দেবেন, নাহলে কিন্তু পুরো পাতা পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। এরপর সবার একটা কমন সমস্যা যারা অর্কিড করে, সেটা নিয়ে আলোচনা করি, শিকড় পচে যাওয়া বা শিকড় কালো হয়ে যাওয়া। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখা দরকার, অর্কিড কিন্তু নেচারের একটা জিনিস,
নেচারের মধ্যে কিন্তু এরা হয়ে থাকে নানা রকম গাছ পাহাড় টাহাড়ের উপরে হয়ে থাকে। তো সেখানে কিন্তু এরা অমনি বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে এবং সেখান থেকে এরা খাবারের যত কিছু গুণাগুণ সেখান থেকে সংগ্রহ করে। আমরা যখন একে বাড়িতে নিয়ে আসি, মিডিয়ার মধ্যে বসালাম, সবই ঠিক আছে, কিন্তু আমরা জল বা খাবার অধিক মাত্রায় দিয়ে ফেলি। প্রথম প্রথম যখন অর্কিড করি, একবারের জায়গায় একটু দুবার জল দিয়ে ফেললাম, মনে হচ্ছে যেন শুকনো শুকনো হয়ে গেছে মিডিয়াটা, একটু জল দিয়ে দিই। খাবারটা মনে হয় দিলে একটু বেশি তাড়াতাড়ি বাড়বে, দিয়ে যতটা খাবারের দরকার আমাদের হপ্তায় একবার দিলেই লেগে বেশি, সেই কারণে আমরা দুবার কখনো কখনো কেউ দিয়ে ফেলি বা কেউ মাত্রাটা একটু বাড়িয়ে দিয়ে ফেলি, সেই কারণেও কিন্তু শিকড় পচে, জল বেশি দেওয়ার কারণেও কিন্তু শিকড় পচে, গাছ মারা যায়। সবার প্রথমে আপনাকে কন্ট্রোল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত মিডিয়া আপনার ঠিকঠাকভাবে শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত জল দেওয়া যাবে না। জল বেশির কারণে সব থেকে বেশি শিকড় পচে যায়, ফাঙ্গাসজনিত কারণে। মিডিয়া শুকনো হওয়ার পরই জল দেবেন, শীতকালে তো একদিন ছাড়া বা দুদিন ছাড়া দিলেও কোনো সমস্যা নেই। আশা করি এটা বোঝাতে পেরেছি। এরপর আসি, এরপর বন্ধুরা আমি দেখাবো যে আমি কীভাবে জল দিই বা খাবার দিই, কী কী খাবার সাধারণত দিয়ে থাকি এবং আপনারা কী দেবেন। দেখুন বন্ধুরা, হাতের সামনে একটা কুড়ি 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 ছিল, আপনারা যাদের কম গাছ রয়েছে তারা উনিশ 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 বা কুড়ি কুড়িটাই দেবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা প্লাস্টিকের বোতল নিয়েছি, তার মধ্যে এরকম মার্কেটেগুলো কিনতে পাওয়া যায়, তার সাথে এরকম একটা ছোট্ট চামচের মতো দেওয়া ছিল। এর সাথে যেগুলো দেওয়া থাকে ওগুলোকেই টিস্পুন বলে। ওই টিস্পুনের এক টিস্পুন এক লিটার জলে, এতটা নয়, এটাকে হাত দিয়ে সরিয়ে দেবে, এটা এক লিটার জলে আমরা ব্যবহার করতে পারি। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যাদের একটু বেশি পরিমাণে রয়েছে, এক লিটারের জায়গায় দু লিটার জল ব্যবহার হয়, তারা দেড় চামচ ব্যবহার করবে। যেমন এটা আমার বারো লিটারের বালতি, সেখানে আমি সাত থেকে আট টেবিল স্পুনের মতো ব্যবহার করি। যাদের এরকম টেবিল স্পুন নেই, তারা অমনি দোকানে যেখানে প্লাস্টিকের দোকান টোকান যেগুলো পাওয়া যায়, এরকম প্লাস্টিকের বোতল অবশ্যই দেখতে পাবেন, সেখানে এরকম বোতল কিনে নেবেন, তার মধ্যে এরকম ছিপি রয়েছে। দেখুন আমি দিয়ে থাকি সাধারণত উনিশ 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 বা কুড়ি কুড়ি কুড়ি, শিকড় যখন বাড়ানোর দরকার হয় তখন হিউমিক অ্যাসিড আমি দিয়ে থাকি। আর দিই এনপিকের কয়েকটা ব্যালেন্স, যেমন বারো একষট্টি শূন্য, গাছে যখন গ্রোয়িংয়ের দরকার হয়, গাছ গ্রো করতে, তখন আমি এগুলো ব্যবহার করে থাকি। আরেকটা ব্যবহার করি, সেটা হচ্ছে তিরিশ দশ দশ, এটাও নাইট্রোজেন ভাগ অনেক বেশি রয়েছে, তখন কিন্তু এখানে একটা ফাঙ্গিসাইড ব্যবহার করি মাঝে মাঝে। আমি ব্যবহার করি একটা অনুখাদ্য, এটা টোটোক্যান নামে পরিচিত। এরকম অনুখাদ্য বাজারে নানা রকম রয়েছে, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এরপর গাছটায় কীভাবে আমি জলটা স্প্রে করবো, দেখুন আমার মিডিয়াটা একদম শুকনো, দেখতেই পারছেন কোনো ভেজার কোনো এখানে নিশানাই নেই, এটা রয়েছে পুরো নারকেলের ছোপড়ার উপরে, অথচ ছোপড়াগুলো কত শুকনো দেখতে পাচ্ছেন। যখন এরকম শুকনো হয়ে যাবে তখনই কিন্তু আমরা জলটা দেব, এতে রোগ খুব কম দেখা দেবে। এইভাবে জলকে আমি সব দিনই বলেছি, জলকে স্প্রে করে দেবেন যাতে গাছ ধুয়ে জলটা গা বেয়ে পড়ে, তাহলে গাছের গ্রোটা খুব ভালো হয়। যখন খাবার দেবেন, যে কোনো অনুখাদ্য বা ব্যালেন্স এনপিকে, গাছের পাতা ধুইয়ে দেবেন। যাদের কম গাছ রয়েছে তাদেরকে বলছি উনিশ 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 বা কুড়ি কুড়ি কুড়ি, এর মধ্যে যে কোনো একটা ব্যবহার করবেন। যাদের একটু বেশি পরিমাণে গাছ রয়েছে তারা নাইট্রোজেন নাইট্রোজেন জাতীয় বা এনপিকে জাতীয় যেই ব্যালেন্সগুলো রয়েছে এগুলো অন্যান্য ব্যবহার করতে পারেন, বা অনুখাদ্য ব্যবহার করতে পারেন, হিউমিক অ্যাসিড, বা আপনারা চাইলে সিউড ব্যবহার করতে পারেন, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। কিন্তু যাতে কম গাছ রয়েছে তাদের একটা ফার্টিলাইজার হলেই গাছ হয়ে যাবে। এই দেখুন এগুলো আমার সব শীতেরই গাছ, কত সুন্দর গ্রো করছে। ওই যে ওখানে একটা পাতা দেখা যাচ্ছে, এটা হলুদ হয়ে গেছে, ওইটা হতে পারে ডরমেসির কারণে পাতাটা ঝাড়িয়ে দিচ্ছে। আমি প্রথমে বলেছি যে ভয় পাওয়ার কোনো কারণ। তো বন্ধুরা, এইরকমভাবে পরিচর্যা করলে আশা করি আপনাদের গাছগুলো ফুলে ফেঁপে উঠবে এবং গাছ ফুল নিয়ে ভরপুর হাজির হবে। শীতেও খুব ভালো ফুল দেয় এই অর্কিড, তাই সবাই একটা করে দুটো করে লাগান, আশা করি
খুব ভালো রেজাল্ট দেবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, উত্তর অবশ্যই দেব। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।